আজকের এই ভিডিওটা অসাধারণ একটা ভিডিও হতে যাচ্ছে। যারা সানরুফ সহ গাড়ি পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। হুন্ডাই ব্র্যান্ডের দুইটা গাড়ি নিয়ে আজকে আমরা আলোচনা করবো, হুন্ডাই এসএন ব্লু, হুন্ডাই এসএন ব্লু সাহেব ভাই, এমনকি দুইটা গাড়ি, দুইটা সানরুফ, ওয়াও, এমনকি মডেল যত দামও তত। আজকের একটা স্লোগান থাকবে, মডেল যত দামও তত। এইটা ষোলোর মডেলের গাড়ি, এটা 2012 মডেলের গাড়ি, দাম কিন্তু মডেলের কাছাকাছি। ওকে, আর ভাইয়ার আমার সামনে আছে আলামিন ভাই। আসসালামু আলাইকুম সাহেব ভাই, ভালো আছেন? কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক। পবিত্র জুমার দিন, জুমার নামাজের পরেই মূলত আমরা ভিডিওটা শুট করতেছি। শোরুমের পাশেই গাড়িগুলো একটা সুন্দর একটা প্লেসে এনে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দুইটা গাড়ি নিয়ে বিস্তারিত আলোচনা করবো, একটু প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই। শোরুমের অ্যাড্রেসটা সাহেব ভাই, আমাদের ঢাকা তেজগাঁও, নাবিসকো বিস্কুট ফ্যাক্টরি পূর্ব পাশে, রহিম মেডেল বসিরের দক্ষিণ গেট, আর সাউথ ইউনিভার্সিটির দক্ষিণ গেট। আমাদের শোরুমের নাম হলো মক্কামুদ্দিনের কার সেন্টার শোরুম। রিপন ভাই একটু হাত নাড়া দেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? দুইটা গাড়ি কিন্তু সানরুফ সহ, দুইটা সানরুফ, ওয়াও। সানরুফ ওলা গাড়ি যারা পছন্দ করেন আজকের এই ভিডিওটা ভাই মিস করেন না ভাই। চলুন আমরা আগে এই গাড়িটা দেখি, 2012 মডেলের গাড়ি, 2012 মডেল। আচ্ছা, এটা এলপিজি করা? জি স্যার ভাই, এটা সাউন্ড প্রেসার, হেডলাইট, ব্যাকলাইট, গ্লাস, যেখানে যে অবস্থা আছে এটা অরিজিনাল আছে। আচ্ছা, আর ভালো করে জানেন জিরো মাইলেজ ইম্পোর্ট হয় কোনা, দেখেন ড্যাম্পেল থেকে শুরু করে 2012 মডেল, 2012 তে রেজিস্ট্রেশন। জি আচ্ছা, আর সামনে পিছনে হেডলাইট, ব্যাকলাইট, ব্যাকলাইট এবং চাকা অ্যালোরিং থেকে শুরু করে সমস্ত সব লুকিং গ্লাস এবং রেন শেড সমস্ত সব অরিজিনাল আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর এই গাড়িগুলো ভাই মানে চলছেও খুবই কম, খুবই কম, এবং ব্যাকডালা রিমোটে খোলে, ব্যাকডালা রিমোটে খোলে, হ্যাঁ ব্যাকডালা রিমোটে খোলে। আচ্ছা, এটা আমাদের 2012 মডেল, 12 রেজিস্ট্রেশন, তেকন শেল এলপিজি করা, এলপিজি করা। আর এটা যেটা বলছিলাম এটা হলো অকটেন ড্রিভেন গাড়ি, অকটেন ড্রিভেন গাড়ি। ওকে, আমরা এই গাড়িটাকে একটু দেখানো শেষ করি। গাড়িটা একটু ভিতরের ইন্টেরিয়রটা দেখেন, বাইরে সিলভার কালার, অনেক সুন্দর, আর ভিতরের ইন্টেরিয়রটা হলো আপনার বেজ ইন্টেরিয়র ভাই। যারা কম বাজেটের মধ্যে একটু সানরুফ ওলা গাড়ি পছন্দ করেন আপনারা আজকে এই ভিডিওটা, সমস্ত সবকিছু সিট কভার এনশোর করা আছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অল অপশন অটো, সিসি আপনার 1500। জি ওকে, এই হলো গাড়িটার ব্যাক সাইডটা দেখেন, ফ্রেশ সিট কভার ইনস্টল করা আছে। আর ভাই ভিতরে বসে যখন সানরুফটা একবার দেখবেন মানে আপনার মনটা ভরে যাবে। আর প্রত্যেকটা দরজার প্যাড অরিজিনাল আছে, ফেব্রিকসগুলো কিন্তু কিন্তু গুটি ফেব্রিক, হ্যাঁ হ্যাঁ গুটি টেবে, এটা সাবা প্রত্যেকটা চাকা হুন্ডাই যে অ্যালোরিমটা থাকে, হ্যাঁ সব হুন্ডাই হুন্ডাই ব্র্যান্ডের অরিজিনাল অ্যালোরিম, এবং রেনশেডগুলো দেখেন সাহেব ভাই সমস্ত সব। আচ্ছা, সামনে তো গ্লাস আলামিন ভাই, আর রিকোয়েস্ট করব আজকের এটার দাম একটু কমায় দিন। হ্যাঁ অবশ্যই কমায় দেবো, একটু ইঞ্জিন রুমটা দেখাই, অবশ্যই ইঞ্জিন রুমটা দেখাই দেবো, ব্যাক ডালাটা দেখাই দেবো। এই হলো গাড়িটার ইঞ্জিন রুমটা দেখেন, 1500 সিসি আছে। আর ভিতরে কি কোনো কালার হয়েছে ভাই? না, ভিতরে কোনো কালার নেই, সামনে বাম্পারটা কালার হয়েছে, জাস্ট বাম্পারটা, শুধু বাম্পার কালার হয়েছে, এবং যা আছে ভিতরে কালার হলে তো এলে ভাই রং ধরা আছে মরিচা। আচ্ছা, এবং চলুন আমরা দেখেন সমস্ত সব দেখি দেখি ভাই, এই সব কিছু যা আছে। আর ভিডিওর শুরুতেই আমরা বলছিলাম যে এই যে হেডলাইট দুটো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট। জি, একটু আমরা ব্যাকডালাটা কোনো কিছু কোনো করা নেই। আর এই পাশের ডোরটা দেখেন, ডান পাশের ডোরটা ড্রাইভিং সিটের পাশে, আর এটা কি স্টার্টের গাড়ি, স্টার্টিং আপনারা ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন অটো গিয়ার, ফুল বেজ ইন্টেরিয়র, আর বেজের সাথে আসলে সিলভার ম্যাচিংটা কিন্তু জোস, এবং ভেতরটা ইন্টেরিয়র সাথে দেখেন অনেক সুন্দর ভাই। এটা দেখাবো, তার আগে এই পাশটা অনেক সুন্দর, ভেতরটা অনেক, সিলিংটা দেখেন অনেক চকচক, আপনি দেখেন কাছে এসে অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। আর আশা করি আপনারা যদি এই গাড়িটা একটু ফিজিক্যালি এসে দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে। এলপিজি তে ভাই চলে ভাই, তেলে ওইভাবে চলে। আচ্ছা আচ্ছা, দেখছেন কত সুন্দর, এটা কি সিকুয়েন্সিয়াল এলপিজি করা ভাই? সিকুয়েন্সিয়াল এলপিজি, এবং এই দেখেন বোর্ডটা কত সুন্দর বোর্ড, এটা প্রাইসটা কেমন? এটা প্রাইসটা সাহেব ভাই আমাদের 1350,000 টাকা, এবং ভাইরা আমাদের ভিডিও দেখে আসলে আমরা কিছু অনার করব। এরপরে দেখাবো মানে একটু আপ মডেলের, এটা 2012 মডেল, 2016 মডেল, এটা 2016 মডেল। কালারটা দেখেন, সাদা কফি কালার, এটার সাথে আপনারা একটা সানরুফ পাচ্ছেন যেটাতে রিপন ভাই দাঁড়িয়ে আছে অলরেডি।
ওকে, আর এটা আমরা সামনে থেকে স্টার্ট করি, 26 সিরিয়াল ভাই, এটা কিন্তু প্রজেকশন হেডলাইট, 16 তে রেজিস্ট্রেশন, এটা প্রজেকশন আসে, ওরকম প্রজেকশন নাই, ওটাতে প্রজেকশন আসে নাই, না এটা প্রজেকশন হেডলাইট, এটা 16 মডেল, আচ্ছা, এবং অনেক কিছু, আর গাড়িটা হলো অকটেন ড্রিভেন গাড়ি, হ্যাঁ অকটেন ড্রিভেন গাড়ি, আচ্ছা, এবং শাইম ভাই এটা সিটের অনেক কিছু ক্যাটাগরি, অনেক ওয়াও, এটা মধ্যে কাপড় পুরো বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র, কিন্তু এটা সিটের ক্যাটাগরি দেখেন না, খুব স্টাইলিশ, এবং এটার ফেব্রিকসটা যে সিটের যে ফেব্রিকসটা ইউজ করছে একটু আনকমন ফেব্রিক্স, আর এটার সামনে যে আপনার সিটটা দেখছেন এটা কিন্তু আপনার ক্যাপ্টেন সিট টাইপের দেখেন, এবং কি এটা অল অপশন অটো স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন, উপরে যে সানরুফ, সানরুফটা কিন্তু আপনার অটো সুইচ হয়ে, জাস্ট টাচ করবেন মানে আপনার খুলবে আবার অফ, অফ হবে, আর দেখতে পাচ্ছেন সব কিছুই প্রত্যেকটা দরজার কর্নারগুলো একটু দেখা, অরিজিনাল কালার হবে, কালার হয় না, অরিজিনাল কালার, হ্যাঁ কালার হয়নি, আচ্ছা, নিউজপেপার মধ্যে গোড়াটা হলো লাল, আর ওটার মধ্যে লালের মধ্যে নিচে একটু সাদা, আর এখানে লাল, আর এটা পার্থক্য, নিউজপেপার কারণে এই কেন পার্থক্য, আর হলো আপনার পেছনে দুইটারে ব্যাকডালা রিমোটে খুলে, এবং কি এটা প্রজেকশন, এটা নন প্রজেকশন, এটা নন প্রজেকশন, এটা প্রজেকশন, নিউজপেপার মধ্যে এটা ইয়া, গাড়িটা এই সাইডটা দেখান ভাই, ইঞ্জিন রুম গুলো ব্যাকডাল রুম গুলো দেখাই, অনেক সুন্দর ভাই, এবং কি চাকাগুলো, যদি চাকা নতুন ভাই, পাঁচটা চাকায় নতুন, পাঁচ চাকায় নতুন, এই গাড়ির ওই গাড়ি মানে স্পেয়ার চাকাটা, হ্যাঁ ওটা, আর পাঁচটা অ্যালোরিং, পাঁচটা চাকায় নতুন, আচ্ছা আচ্ছা, ফুল ইন্টেরিয়রটা দেখেন, তবে আমি আশা করি ভিউয়ার্স আপনারা যদি ফিজিক্যালি এসে গাড়িটা দেখেন, একটা টেস্ট ড্রাইভ দেন, আশা করি পছন্দ হবে, যেহেতু অকটেন ড্রিভেন গাড়ি, গাড়িটাও স্মুথ আছে, হ্যাঁ অবশ্যই, গাড়ি নিজে পার্সোনাল ইউজ করার জন্য বেস্ট গাড়ি হবে, এই যে আর একটা বিষয় ভাই, এখানে কিন্তু ইয়া অনেকক্ষণ গাড়িটা দেখে দিচ্ছি, এলইডি বলে জমে আছে, এটা কিন্তু গোড়াটা এলইডি, আচ্ছা আচ্ছা, আর এটা হলো প্রজেকশন, প্রজেকশন এলইডি প্রজেকশন, হ্যাঁ এডি, ওটা এলইডি এর প্রজেকশন, ওকে ইঞ্জিন রুমটা একটু দেখি, হ্যাঁ ইঞ্জিন রুমটা একটু দেখাই দেই, এলো গাড়ির ইঞ্জিন রুমটা দেখেন, এই যে দেখেন শ্যাম ভাই, সমস্ত সবকিছু অরিজিনাল, আমাদের আশেপাশে সব মক্কা ইজি হবে আসার পরে, আমি আমি টাকা নতুন ভাই, গাড়িটা নিয়ে আপনারা অ্যানালাইসিস নিয়ে যান, চেক করে আপনারা নিতে পারবেন, অবশ্যই টাকা নতুন, যা আছে সমস্ত সব অরিজিনাল, আচ্ছা, আর গাড়িটা তো সিএনজি এলপিজি হইছে কি, না 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 ওইটা এলপিজি হইছে, এটা অরিজিনাল তেল, এটা শুরু থেকেই তেল চলছে, শুরু থেকেই তেল, এই যে সমস্ত সব অরিজিনাল, আচ্ছা, এই কর্নারগুলো দেখেন, হ্যাঁ এই সাইডগুলো দেখেন, দুই গাড়িরে সমস্ত সব ইনটেক, এবং কি এটারও তো ব্যাকডালা রিমোটে খুলবে, হ্যাঁ হ্যাঁ দুইটায়, এই যে শ্যাম ভাই ব্যাকডালা রিমোটে, আমরা একটু দেখাই দেই, এই যে পুরো পাশে রহিম মেডেল মসজিদের দক্ষিণ গেট, সবাই ভিডিওটা শেয়ার করবেন, আর যারা একটু আনকমন টাইপের গাড়ি চালাতে পছন্দ করেন, আনকমন ব্র্যান্ডের, সবাই তো টয়োটার ব্র্যান্ডের ইউজ করে, আপনি যদি চান একটু হুন্ডাই ব্র্যান্ডের দিকে যেতে, তাহলে এই গাড়িগুলো দেখতে পারেন, সার্ভিসও ভালো পাবেন, অকটেন ড্রিভেন, 1500 সিসির গাড়ি, আয় করে বেশি, আমুরি বেশি না, আপনাকে আপনারা তেলের মাইলেজ অনেক ভালো হবে, তেলের মাইলেজও বেশি ভালো পেয়ে যাবেন, 16-17 হয়ে যাবে তেলের, 16-17 পাওয়া যাবে, আচ্ছা ওকে, সবাইকে ধন্যবাদ, সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন, শোরুমটা ভিজিট করবেন, গাড়িগুলো দেখবেন, ভালোভাবে দেখানোর জন্যই মূলত আমরা রাস্তায় এনে গাড়িগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।